বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে জাপান। শিগগিরই জাপানের 16 জনের একটি দল দেশে আসবে। এর মধ্যে 3 জন থাকবেন পর্যবেক্ষক। জাপানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল ও জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা খিমুনোরি। সোমবার বৈঠক করেন সিএসি ও জাপানের রাষ্ট্রদূত। বৈঠক শেষে ইওয়ামা খিমুনোরি বলেন, নির্বাচন পর্যবেক্ষণের ব্যাপারে আলোচনা হয়েছে, পর্যবেক্ষকদের সহায়তার আশ্বাস দিয়েছেন সিএসি। পরে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান, বাংলাদেশের নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জাপান, ভোটের সর্বশেষ অবস্থা তাদের অবহিত করা হয়েছে, ইসির দায়িত্ব সরকারের সহায়তা নিয়ে নির্বাচন করা, এতে ব্যক্তিগত স্তুতি বা অস্বস্তি নেই। এ সময় বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বড় একটি রাজনৈতিক দল থাকলে ভালো লাগতো, দাতা রাষ্ট্রগুলো ভোটের খবর রাখছে, ফলে সরকারও বারবার বলেছে নির্বাচন সুষ্ঠু হবে, তাই কমিশনের আশা বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে।